बाड़ी लोग मे बाड़ी मे
লাঞ্ছনা গঞ্জনা দিত, খুব অত্যাচার হতো। তা যখন প্রথম সন্তান হয় তখন লাঞ্ছনা গঞ্জনা দিতে আমি চুপচাপ থাকতাম, যখন দ্বিতীয়বার হয় খুব অত্যাচার করতো, খাওয়ার দিকে খাওয়া দিত না, ওদের শরীর খারাপ হলে ডাক্তার দেখাতো না, কোনো কুলো দিয়ে ওরা পেরিয়ে যেত, কিছু হয়নি। আমি বাড়িতে বাবা মাকে বলতাম, বাবা মাকে বলে বলে যখন দেখলাম খুব কষ্ট লাগছে, আমার বাবা মাকে বলতো ওরা কতটা সহ্য করবে। ওরা বলতো শ্বশুর বাড়িতে যেয়ে যখন বলল, তখন শ্বশুর এবং যে আমার হাজব্যান্ড ছিল উনি ঝগড়া করে বাবার সাথে ঝগড়া করতেন। তা আমরা তো ছেলে মেয়েকে দেখছি, তাকে দেখছে বাবা বলছে যে ওদের যে শরীর অসুস্থতা ওদেরকে ডাক্তার ফাক্তার দেখা, যে ডাক্তার দেখাতো না। একদিন আমার সাথে প্রচণ্ড ঝগড়া হয়, তা আমি বলি যে আমার এর জন্য কি আমি দায়ী, গাড়িতে তো গাছের কোনো ফল নয় যে আমি যেটা ভালো লাগছে না সেটা নেবো, ওই নিয়ে কোনো অশান্তি হয়। আমার বোনের বিয়ে হয় 2008 সালেতে, একদিন বোনের বিয়ে নিয়ে আমি বোনের বিয়েতে পেয়েছিলাম যে কোনো কিছু একটা জিনিস দেবো, কিন্তু ওনারা দিলেন না, নিজের একটাই বোন। ওই নিয়ে একটা রাত্রে খুব অশান্তি হয়, দিয়ে মেয়েদের নিয়ে গঞ্জনা দেয় বলে তুমি বাপের বাড়ি চলে যাও, কিন্তু বাবা মায়ের তো বিয়ে হয়ে গেলে একটা পর মতন লাগে, আমি বাবা মায়ের বাড়িতে কতদিন থাকবো, খুব একটা অবস্থা পূর্ণ না, মোটামুটি অবস্থা। নিজের মাথায় যে কি হলো কেন, এক কালবৈশাখী ঝড় এসে সবকিছু শেষ হয়ে গেল। বোনের বিয়েতে এসেছিলাম, বোনের বিয়েতে এসে যখন ফুলশয্যার দিন বাড়ি ফিরে যাই, বাড়ি ফিরে মেয়েদের ডাক্তার দেখাতে যাচ্ছিলাম, তো মেয়েদের ডাক্তার দেখাতে নিয়ে যে ডাক্তারকে পেলাম না, বর্ধমানে জীবনদীপ নার্সিং হোমে ডাক্তারকে পেলাম না। তার মুভমেন্ট থেকে আমার মাথায় যে কি হয়ে গেলো যে আমি বাচ্চাদের নিয়ে ওই বাড়ি ফিরবো না, যেন শেষ হয়ে যাবো। ওইখান থেকে আবার ট্রেনে করে বেলুড়ে এলাম, বেলুড়ে আসতে তারপর থেকে যে আমি নিজে মা বাচ্চাদের মা ছিলাম না, ওদের একটা শত্রু ছিলাম, যে নিজের ওদেরও শেষ করব আমিও নিজে শেষ হয়ে যাব। ওদের নিয়ে যায় বেলুড় মঠে, বেলুড় মঠে একটু ভেতরে কুকুর আছে, কুকুরের কাছে নিয়ে যায়, কিন্তু প্রথম দুই বাচ্চাকে ফেলে দিই, দ্বিতীয়টা পড়ে গিয়েছে, দ্বিতীয়টাকে ফেলে নিই। যখন আমি নিজে ঝাঁপ দিতে যাই, একটা ঝাঁপ দিতে যাই তখন একটা ডেকেছিল, যারা সন্ন্যাসী থাকে ওনারা ছিল, ওনারা কে কে করতেই আমি তখন সরে যাই, আমি জানছি ওইখানে আর থাকা চলবে না। ওইখান থেকে এলাম, এসে বেলুড়ের যেখানে ট্রেন ইয়ে আছে প্ল্যাটফর্ম আছে ওইখানে ঘোরাঘুরি করছিলাম, দিয়ে একজন জিজ্ঞাসা করলেন যে তুমি কোথায় যাবে, তখন আমি ঠিক নিজের মধ্যে ছিলাম না, বার হতে সমাজ আমাকে ভালো চোখে দেখেনি, কেন আমি একজন দোষী এটাই ভাবতাম, যে আমি ওই বাচ্চাদের নিয়ে ওরা দিয়ে তো হারিয়েছি, তো ওদের মধ্যেই যেন এই 11টা বাচ্চার মধ্যে আমি ওনাদের দুই সন্তানকে আমি দেখতে পাই।